সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস শুরু করছি। আজকে ক্লাস শুরু করার পূর্বে আমি প্রত্যেকটা ক্লাসে আমি বলে থাকি যে আমার পূর্বের ক্লাসগুলো একটু দেখে আসবে, এটুকু রিকোয়েস্ট, ওয়ান রিকোয়েস্ট, তাহলে আগে বুঝতে সুবিধা হয়। তো ঠিক আছে, তো আমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স ব্যবসায় পরিসংখ্যান, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারটা, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, ক্লাস সেভেন। আজকে ক্লাসটা সেভেন, মানে এই যে বিজনেস ব্যবসা পরিসংখ্যানের আগে সপ্তম ক্লাস, 8টা হয়ে গেছে অলরেডি। আমরা ক্যালকুলেট দ্য মিডিয়ান ফর দ্য ফলোয়িং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মার্কস দেওয়া আছে, নং অফ স্টুডেন্ট দেওয়া আছে। আমাদের এই যে মিডিয়ানের যে ক্লাসটা আমরা কিন্তু কয়েকটা নিয়ে ফেলছি, কীরকম, প্রথমে আমরা মিডিয়ানটা বের করেছি বেজোড় সংখ্যা, তারপরে জোড় সংখ্যা, তারপরে ভেরিয়েবল এবং ফ্রিকোয়েন্সি ছিল সেটা দিয়ে বের করেছি, তারপরে ক্লাস ছিল সেটা দিয়ে বের করেছি, আর একটা ক্লাস আছে সেটা হচ্ছে কীরকম। এই যে ক্লাসটা আছে দেখো, বড় থেকে ছোট পর্যন্ত আছে, বড় থেকে ছোট আছে, তাহলে আমরা একটু উল্টো দিকে সাজিয়ে লিখতে হবে, ছোট থেকে বড় লিখতে হবে, এই হলো ব্যাপারটা। এই জন্যই করিয়ে দিচ্ছি, জানো তো অনেকে কিন্তু এইভাবে শুরু করে দিয়ে দেয়, তো এইখানে একটু উল্টোয়ে লিখতে হবে, এই যে মার্কটা। আর নং অফ স্টুডেন্ট এটাও উল্টে যাবে, এটা যখন উল্টে যাবে তখন এটাও উল্টে যাবে, ঠিক আছে, ওকে, আর কথা না, আমরা শুরু করি। তো প্রথমে সলিউশনটা দিই, টেবিল ফর ক্যালকুলেশন অফ মিডিয়ান। এখানে কয়টা ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, টোটাল একটা লাগবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, একটু চেপে চাপ হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে মাঠ বা ক্লাস যেটা করো, এখানে হচ্ছে মিড পয়েন্ট এক্স, এটা হচ্ছে নং অফ স্টুডেন্ট, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে কিউ মুলেটিভ ফ্রিকোয়েন্সি, সিএফ, মিডিয়ান থাকলে সিএফ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তো আমরা লিখি, এই যে ওইখান থেকে লিখতে হবে, 0, 5, 10, 5 থেকে 10 পর্যন্ত, 10 থেকে 15, 15 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 50, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখন উল্টে উল্টে যাবে, এই যে 7টা আগে আসবে, 15, 24, 32, 30, 26, 15, 10, এটা হচ্ছে আমাদের এন। আর মিড পয়েন্ট আমাদের কিভাবে বের করবো আমরা জানি, এই দুটো যোগ করতে হবে, এই আমি একটা আলাদা দেখা দিচ্ছি, 5 যোগ 10 কত হয়, 15,
এটাকে ভাগ দুই, কত হয়? সাত দুগুণে চোদ্দ আর এক পাঁচ, পাঁচ দুগুণে দশ, 7.5। যে পারো সে করে ফেলবা, যে না পারো তাকে তার জন্য এটি। আচ্ছা এটা ডিফারেন্সটা কত? পাঁচ, তাহলে 7.5 12.5, 12.5 17.5, 22.5 27.5, 32.5, 32.5 37.5, 42.5, 47.5। দেখো তুমি এই যে লাস্টেরটা আর প্রথমটা দেখাচ্ছি, 44 আর 50 যোগ করলে কত হয়? 95। দুই দিয়ে ভাগ করো, 4 2 8, 1 5, 7 2 14, 1.5, এতে 47.5, এই যে 5 2 10। ঠিক আছে, ওকে, যারা না পারবো তাদের জন্য এটি, আর যারা ক্যালকুলেটর দিয়ে ঘেঁচাং ঘেঁচাং করে বের করবো ব্যাস, তাদের জন্য কোনো সমস্যা নেই। তাহলে এটি 7 দাও আমি বুঝানোর জন্য, এইটে 15 যোগ 7 তার মানে 22, 24 যোগ 22 6 4, আর 31 যোগ 46 কত হয়? 7 4 3 7, 42 77, 27 2 9, 27 4 11, 30 যোগ 119 কত হয়? 9 3 1 4, 149, 26 যোগ 4 149, 9 15 5 2 7, 15 যোগ 175 কত হয়? 5 10 0 1 8 1 9, 190, 10 যোগ 190 তার মানে কত? পুরো 200 হয়ে গেল, এটি যোগ করলেও 200 হয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা আমাদের একটু জায়গা লাগবে, তো আমরা এইটুকু মুছে দিই, এই যে এটুকু আমাদের লাগবে না আপাতত, ওটা তো লেখা হয়ে গেছে তোমাদের বা বোঝা হয়ে গেছে, আমরা এইখান থেকে এটুকু আমাদের দরকার। লোকেশন অফ মিডিয়ান এটা কিন্তু লিখতে হবে, তোমরা তো সংক্ষেপে করে দাও। সাইজ অফ এন বাই টু তাই টেন, এত মানে এত এন বাই টু তম পদ, তাহলে সাইজ অফ 200 ভাগ 2 এত আইটেম, সাইজ অফ 100, তাহলে 100টা কোথায় আসবে? এইখানে ইমিডিয়েট বড়, তার মানে 25 থেকে 30, দ্যাট লাইজ ইন দ্য ক্লাস, পঁচিশ থেকে তিরিশ, তাহলে হেন্স দা মিডিয়ান ক্লাস 25 থেকে 30, উই নো মিডিয়ান সমান এল প্লাস এন বাই টু মাইনাস পি সি এফ বাই এফ এম গুণ সি, হেয়ার এল হচ্ছে 25, এন বাই টু হচ্ছে 100, পি সি এফ এটি হলো পি সি এফ আর এটি হচ্ছে এফ এম, পি সি এফ কত? 77, আর এফ এম হচ্ছে 42, সি হচ্ছে 5, মান বসিয়ে দাও, 25 যোগ 100 বিয়োগ 77 ভাগ হচ্ছে 42 ইন্টু 5, তাহলে 25 যোগ, এটা 7 3 10 7 1 8 2 10, 42 ইন্টু 5
এটি এখন ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় দেখি। তেইশ গুণ পাঁচ, তুমি যেভাবে করো, ভাগ 42। পঁচিশ যোগ 2.73 80, তাহলে 25 আর 2 27.7380, তার মানে 27.74, এটি লেখা যায়। কারণ ওই যে 3 এর পর 8 হয়েছে 27.74। ওকে, হেন্স দ্য মিডিয়ান ইজ 27.74। বেশ, হয়ে গেল, খুব ইজি মনে হচ্ছে, তাই না? কিন্তু তুমি করতে গেলে কিন্তু আটকে দেবো, এই জন্যই মনে হয় যেন একজন করলে মনে হয় যেন খুব সহজ, কিন্তু তুমি যখন করতে যাবা দেখবা কোনো না কোনো জায়গায় একটু মিস্টেক হবে। বেশি করে প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিস ছাড়া কোনো কাজ হবে না। প্রত্যেকটা জিনিস এখানে যে যে অঙ্কগুলো করলাম দেখো, যেটা এই যে প্রথমটাই তো ধরো উল্টো দিকে লিখলাম, এটাই তো সব জায়গায় ভুল করবা। তারপরে যে সিএফ বের করলাম, ক্লাস বের করলাম, তারপর সাইজ বের করলাম, তারপরে মানটা বসিয়ে দিয়ে যেটা করলাম ক্যালকুলেশন করে দিলাম, ঠিক আছে? ওকে, এখানে রাখি, ধন্যবাদ।